গতকাল যে অতিগভীর নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটা আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আর সকাল 5:30টার সময়। আর এখন এর অবস্থান আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরেই আছে। এই ঘূর্ণিঝড়ের নাম দানা। এটা আমাদের সাগর আইল্যান্ড থেকে সাগরদ্বীপ থেকে সকাল 1:30টার অবধারণে 600 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে, 600 কিলোমিটার দূরে। আর এটার এখন আমাদের পূর্বাভাস হলো উত্তর পশ্চিম দিকে এটা অগ্রসর হবে আর আগামী কালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখ আগামীকালই উপকূল অঞ্চল বা উপকূল ভাগ অতিক্রম করবে। এটা আমাদের উড়িষ্যার উত্তর উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ উপকূলে, যেটা আমাদের বলা হয়েছিল পুরী আর সাগরদ্বীপের মাঝে, সেটা আমাদের আরও স্পেসিফাই করা হয়েছে। যেটা এরিয়াটা হচ্ছে আমাদের ভিতরকণিকা উড়িষ্যাতে আর ধামারা এর কাছাকাছি কোনো এলাকায় আমাদের এটা, না যেটা স্থলভাগে আমরা পৌঁছাবে যে এরিয়াটা সেটা হচ্ছে এই কাছাকাছি। আর টাইমটা হচ্ছে আপনার 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে, যেটা বলা হয়েছিল আগে। স্থলভাগ স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 110, যেটা আগেই বলা হয়েছিল দমকা হওয়ায় 120 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা আমাদের সতর্কতা দেওয়া রয়েছিল ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাত উপকূল অঞ্চলের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সেই একই রকম সতর্কতা রয়েছে। এখন আমাদের তার সঙ্গে যেটা বাতাসের গতিবেগের সতর্কতা দেওয়া রয়েছিল সেই একই সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে সব থেকে বেশি 100 থেকে 110, আর দমকা হয় 120। তারপরে আমাদের পাশের দুটো জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর তাছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে থাকবে, এখানে 70 থেকে 80, দমকা হয় 90 বা 100 একদম কোনো জায়গায়। আর বাকি যে জেলাতে রয়েছে বা যেমন কলকাতা হাওড়া হুগলি এগুলোতে মূলত 60 থেকে 70 দমকা হয় 80 যেতে হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও যে সতর্কতা সে জেলাগুলোতে আমি আগেই বলেছি একই রয়েছে। আর এর সঙ্গে আরেকটা যেটা আমাদের এখন নতুন হয়েছে সেটা হচ্ছে আজ সকালে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জলোচ্ছ্বাস স্টর্ম সার্জ যেটা আমরা বলি, সেটা পূর্ব মেদিনীপুর জেলা দীঘা বা ওই উপকূল অঞ্চলে ওখানে 1 মিটার থেকে 2 মিটারের মাঝামাঝি হওয়ার 1 থেকে 2 মিটার হওয়ার সম্ভাবনা আছে। আর সুন্দরবন বা সাউথ চব্বিশ পরগনার এতে 0.5 থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। তাছাড়া পোর্ট যেমন আমি বলেছিলাম যে আমাদের পোর্টের ওয়ার্নিং আস্তে আস্তে আপডেট করা হবে, সেটা এখন আমাদের যেহেতু স্থলভাগে স্পর্শ করার জায়গাটা মোটামুটি বলা হয়েছে তাতে আমাদের পোর্টের আমাদের ঘূর্ণিঝড় যেটা সেটা পোর্টকে ডান দিকে রেখে যাবে। সো সেজন্য আমরা গ্রেট ডেঞ্জার যেটা আমরা বলি গ্রেট ডেঞ্জার এই গ্রেট ডেঞ্জার 9 আমরা আমাদের হলদিয়া আর এতে কোর্টে জারি করা হয়েছে এতে। আর এর সঙ্গে আমাদের সেকশনাল সিগন্যাল যেটা 3 আর 3 দেওয়া রয়েছে, ঠিক আছে। এই পর্যন্তই আমাদের এখন দেওয়া হয়েছে, ডিটেলসে আবার আপনাদের পরে। ক্ষতি আপনার দেখেন যেখানে স্থলভাগ অতিক্রম করে তার থেকে আপনার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত এরিয়ার পর্যন্ত হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের পূর্ব মেদিনীপুরটা 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে এরিয়ার মধ্যে আসবে। হ্যাঁ, তার থেকে যত দূরে যাবেন তত আস্তে আস্তে বাতাসের এটা কমতে থাকে, কিন্তু
আপনার বৃষ্টিপাতের পরিমাণটা আরো যাত্রীটা বেশি থাকে, হ্যাঁ 250-300-400 কিলোমিটার পর্যন্ত। এটা প্রভাব তো আগে যেমন বলে 24-25 ম্যাক্সিমাম, শুক্রবারে কিছুটা থাকবে, সেটা তো আস্তে আস্তে কমের দিকে আর কি, তখন মনে হবে যে কমে গেল। হ্যাঁ এয়ার মানে আমাদের মেঘলা আকাশ থাকবে, কিন্তু আপনার এই যে ভারী বৃষ্টিপাত এসব কোনো সতর্কতা কিছু নাই। তো ওই 24-25 আছে, 26 তারিখে শুধুমাত্র সতর্কতা আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে, ওটাই নেওয়া রয়েছে, বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।